আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি মুবারক। ভিডিও কিংবা ফটো এডিটিং নিয়ে বেশ অনেকগুলি টিউটোরিয়াল পাবেন এই চ্যানেলে, সেগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনি ইন্টারেস্টেড হন। তবে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যামতাসিয়ার মাধ্যমে ভিডিও রিভার্স করবে, অর্থাৎ পিছনের দিকে আসবে, অর্থাৎ ভিডিওটি ব্যাকে চলে আসবে, অর্থাৎ ভিডিওটি ব্যাকে মুভ হবে। একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। সেজন্য আমরা প্রথমে যেটা করব, একটি ভিডিও এডিট করার জন্য আমরা ইনপুট মিডিয়া করব, অর্থাৎ একটি ভিডিও ইনপুট করে নিয়ে আসব। ওকে, একটি ভিডিও আমরা ইনপুট করে নিয়ে আসলাম এবং ভিডিওটি আমরা টেনে ড্র্যাগ করে স্ক্রিনে অথবা এখানে যেখানে খুশি সেখানে দিয়ে দিব। তো গত ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এক কালারে হলে অথবা গ্রিন স্ক্রিন হলে। তো এই ভিডিওতে আমরা ভিডিওটি রিভার্স করব। দেখতে পাচ্ছেন সে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লো, এটাই হচ্ছে ভিডিওর অরিজিনাল মুভিং। আমাদের এতটুকু প্রয়োজন নয়, তাই আমরা এতটুকু অংশ কেটে দিচ্ছি। আপনাকে দেখানোর উদ্দেশ্যে আমরা ছোট্ট একটা ভিডিও নিলাম, কারণ এই কাজটা করার জন্য অনেকটা সময় ধৈর্যের প্রয়োজন রয়েছে। তো আমাদের এখানে লেয়ারটা যেহেতু ছোট, সেক্ষেত্রে আমরা একটু লেয়ারটাকে বড় করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওটি যদি আমরা প্লে করি, ভিডিওটি সামনের দিকে সে লাফ দিয়ে নিচের দিকে পড়লো, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সে লাফ দিয়ে উপরের দিকে উঠলো, তার মানে রিভার্স করলো, এরকম নিচের দিক থেকে লাফ দিয়ে উপরের দিকে উঠবে, অর্থাৎ ভিডিওটি ব্যাকে চলবে। এখান থেকে কিন্তু লাফ দিয়েছে, তো এখান থেকে আমরা এটাকে ডিভাইডেড করে দিলাম, তার মানে হচ্ছে এখান থেকে সে লাভ দিয়েছে। এই সফটওয়্যারের মধ্যে আমি যেটা দেখাবো সেটার মাধ্যমে এই রিভার্স সুইং করতে হবে, কিন্তু অন্যান্য সফটওয়্যারে আলাদা আলাদা সিস্টেম থাকতে পারে। যে টেকনিকটি এখানে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিকে এক ফ্রেম করে কাটতে হবে। এক ফ্রেম মানে হচ্ছে এক সেকেন্ডে 30 বার কাটতে হবে। সেটি দেখানোর জন্য আমি আরেকটু জুম করে নিচ্ছি, এটার প্রয়োজন নেই, এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এখান থেকে ভিডিওটি এক ফ্রেম করে আমাদেরকে কাটতে হবে। এটা কাটার জন্য সহজ উপায় হচ্ছে আপনি লেয়ারের একদম প্রথম সাইডে এই রেখাটি রাখবেন, রাখার পরে কিবোর্ড থেকে একবার ডট প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে এক ফ্রেম এগিয়েছে। তো আসার পরে আপনি এখান থেকে এখানে ক্লিক করেও কাটতে পারেন, অথবা কিবোর্ড থেকে এস যদি প্রেস করেন তাহলে কেটে যাবে। এক ফ্রেম কাটা হয়ে গেল, এরপরে আবার আপনি ডট দিবেন, ডট দেওয়ার পরে আপনি এস প্রেস করবেন, কিন্তু সিলেক্ট না করে এস প্রেস করলে কাটবে না, এই জন্য সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুই ফ্রেম কাটছে। যদি আপনার এখান থেকে পিছনে আসতে হয়, কাটা ভুল হয়, সেক্ষেত্রে আপনি যদি কমা প্রেস করেন তাহলে পিছনে আসবে, ডট প্রেস করলে এক ফ্রেম সামনে আসবে। তো এভাবে করে আপনি পুরো ভিডিওটি যতটুকু আপনি রিভার্স করতে চান ততটুকু ভিডিও এভাবে এক ফ্রেম করে কাটতে হবে। ওকে, আমরা এই ভিডিওর যতটুকু অংশ রিভার্স করা দরকার ততটুকু ভিডিও আমরা এক ফ্রেম করে দেখতে পাচ্ছেন যে এক ফ্রেম করে কেটে নিয়েছি। এখন আমাদের করণীয় কি, সে হচ্ছে আমাদের এখান থেকে একদম শেষে যে অংশটি কি, অর্থাৎ শেষে যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটিকে আমরা এখানে প্রথমে নিয়ে আসব, তারপরে যে ফ্রেমটি রয়েছে সেটিকে আমরা তারপরে দিব, অর্থাৎ এটাকে উল্টো করব। আশা করি বুঝতে পারছেন এখানে আসলে সিস্টেমটা কীরকম। আমি এখন এই এক এক ফ্রেম করে ঘুরিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন আপডেট ভিডিওগুলি সচরাচর পেতে। এবং এরই পাশে গ্রাম বাংলা এডিটিং নামে একটি চ্যানেল রয়েছে। গ্রাম বাংলা অনলাইন এবং গ্রাম বাংলা এডিটিং দুইটি পাশাপাশি চ্যানেল, আপনি দুইটা দিয়ে অনেক কাজ শিখতে পারবেন, আশা করি সেটি আপনার উপকারে আসবে। গ্রাম বাংলা এডিটিং চ্যানেলে মূলত ফটোশপ এবং ভিডিও এডিটিং নিয়ে অনেক ধরনের ইফেক্ট, অনেক ধরনের কাজ দেখানো আছে, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে সে ভিডিওগুলি দেখতে পারেন। তো আমাদের এই ফ্রেমগুলি কিন্তু উল্টানো কমপ্লিট। তো এখন যদি আমরা এখান থেকে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন উল্টো দিকে যখন আমরা প্লে করলাম, তার মানে সে লাফ দিয়ে কিন্তু নিচের দিকে পড়লো। সাধারণত যেভাবে ভিডিও চলে, যেহেতু আমরা এটাকে উল্টিয়েছি, এখন দেখতে পাবেন যে এটি কিন্তু রিভার্স করেছে। এভাবে মূলত ভিডিও রিভার্স সুইং করতে হয়, ব্যাক ইফেক্ট দিতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে কোনো আপডেট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।